তো আজকে রয়েছে তোমাদের জন্য বিগ 2x গিভআওয়ে, কিন্তু ডিফারেন্ট আছে এই দুটোর মধ্যে। তো দুটোকে আমি বের করে নেব। তো দেখতে পাচ্ছ আজকের গিভআওয়ে। হ্যালো গ্যাজেট লাভাররা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিও শুরু করার আগে যদি গ্যাজেট লাভার হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আমি কিন্তু প্রতি রবিবারে তোমাদের জন্য এরকম ধরনের আনবক্সিং কিভাবে ভিডিও আনতে থাকি, তাই বেল আইকনটা প্রেস করে নেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আজকের টপিকটা স্টার্ট করা যাক। তো আজকে রয়েছে তোমাদের জন্য বিগ 2x কিভাবে এবং কম্পারিজন ভিডিও। তো আমার কাছে রয়েছে 8 ম্যাক্সের দুটো সাউন্ড সিস্টেম, তো চলো আমি দুটোকে পাশাপাশি বের করে নেবো প্রথমে। তো আমি দুটোকে পাশাপাশি বের করে নেবো। তোমরা যখন অনলাইনে সার্চ করবে তখন কিন্তু দুটো মডেল তোমরা দেখতে পারবে, কিন্তু দুটো মডেলের কিছু ডিফারেন্ট আছে, কিছু ফিচার্স আলাদা আলাদা আছে, সেগুলো আমি তোমাকে দেখিয়ে দেবো এবং কোনটার সাউন্ড কোয়ালিটি বেটার, কোনটা কোয়ালিটি বেটার সেটা তোমাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছ প্রথমটা আমি বের করে নিয়েছি। এর মধ্যে রয়েছে কিন্তু একটা 3.5 mm কর্ড মোবাইল থেকে হোম থিয়েটারকে চালানোর জন্য, আর একটা রয়েছে কিন্তু এর মধ্যে রিমোট কন্ট্রোল, যেটা দিয়ে তোমরা সব কিছু কন্ট্রোল করতে পারবে হোম থিয়েটারে। আর এর মধ্যে কিছু নেই, দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু নেই। তো চলো এটাকে আমি বের করে নেব। এটার মধ্যেও রয়েছে সেম জিনিস, একটা 3.5 mm কর্ড মোবাইল থেকে চালানোর জন্য হোম থিয়েটারটাকে, আর এর মধ্যে কিন্তু সেম লুকিংয়ের একটা রিমোট কন্ট্রোল, দুটোতেই কিন্তু সেম রিমোট কন্ট্রোল দেওয়া আছে। দুটোই কিন্তু সেম কোম্পানি, কিন্তু মডেলটা ডিফারেন্ট আর কিছু ফিচার্স ডিফারেন্ট আছে। দুটো কিন্তু 3.5 mm যে কর্ড আছে সেম আছে, কোনো ডিফারেন্ট নেই, কিন্তু ডিফারেন্ট আছে এই দুটোর মধ্যে। তো দুটোকে আমি বের করে নেব। তো দেখতে পাচ্ছ আজকের কিভাবে, তোমাদের মধ্যে কিন্তু কেউ একজন এর উইনার হতে পারে। তো সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবে, ভিডিওর লাস্টে আমি বলে দেবো তোমাদের এই গিভআওয়েতে পার্টিসিপেট করতে গেলে কী কী করতে হবে। সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবে, মিস করবে না, তাহলে কিন্তু তোমরা উইনার হতে পারবে না। তো আমি দুটো পাশাপাশি বের করে নিয়েছি। প্রথমেই ডিফারেন্ট দেখতে পাচ্ছ, এইখানে দুটোর লুকিং কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এটা কিন্তু সেন্টারে আছে, সাউন্ড সিস্টেমের যে স্পিকারটা আছে সেটা সেন্টারে আছে, আর এইটার স্পিকারটা কিন্তু সাইডে আছে। দুটোই কিন্তু সেম ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে সেম কোয়ালিটির ডিসপ্লে দুটোতেই দেওয়া আছে। দুটোকেই আমি তোমাদেরকে পাওয়ার অন করে দেখিয়ে দেবো, দুটোতেই কিন্তু সেম ডিসপ্লে রয়েছে। তো চলো আমি একবার কানেক্ট করে নেবো দুটোকে। তো দুটোই আমি কানেক্ট করে নিয়েছি, এবার দুটো ডিসপ্লে আমি তোমাদেরকে দেখাবো। দুটো কিন্তু সেম ডিসপ্লে দেওয়া আছে, একবার তোমাদেরকে অন করে দেখিয়ে দেবো। দুটোতেই কিন্তু পিছনে পাওয়ার সুইচ আছে, এই যে পাওয়ার সুইচ আছে আমি অন করে দিয়েছি, এটা আমি অন করে দিচ্ছি। Welcome to Edmax Music. The Bluetooth device is ready to pair. দুটোই কিন্তু আমি পাওয়ার অন করে দিয়েছি, দুটোতেই কিন্তু সেম ডিসপ্লে আছে, দেখতে পাচ্ছ। দুটোতেই কিন্তু তোমরা ভলিউম লেভেল দেখতে পারবে, কোন গানটা চলছে ব্লুটুথে, স্পিকার কোন অপশানটা রয়েছে, কোন মুডে রয়েছে, সেগুলো কিন্তু দেখতে পারবে। আর সেম কিন্তু বাটনগুলো সেম দেওয়া আছে, কিন্তু শুধু স্টাইলটা ডিফারেন্ট আছে, ডিজাইনটা ডিফারেন্ট আছে, দেখতে পাচ্ছ এখানে ডিজাইনগুলো ডিফারেন্ট দেওয়া আছে। আর একটা ডিফারেন্ট কিন্তু এর মধ্যে আছে, সেটা হচ্ছে যেটা এইটার মধ্যে নেই এটার মধ্যে আছে, সেটা আমি বলে দিচ্ছি। এটার মধ্যে দেখতে পাচ্ছ একটা ভলিউম কন্ট্রোল আছে আর একটা বেস কন্ট্রোল আছে, আর এইটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা কন্ট্রোলার দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রাভেল কন্ট্রোল, যেটা দিয়ে তোমরা মিউজিকের যে টোন, ভয়েসের যে টোনটা সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবে। এটা কিন্তু এক্সট্রা ফিচার দেওয়া আছে। আর কিন্তু এখানে যা দেখতে পাচ্ছ সব সেম আছে, আর সামনের যে লুকিংটা এটার লুকিংটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, দেখতে পাচ্ছ এটার লুকিংটা কিন্তু একটু আলাদা লাগছে, একটু দেখতে কিন্তু ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের এর মধ্যে এই দুটোর মধ্যে কোনটা সব থেকে ভালো লাগছে। আর সাউন্ড কোয়ালিটির কথা যদি বলো, দুটোরই কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো, তোমরা এর মধ্যে যে কোনো একটা কিনতে পারো, দুটোরই সেম প্রাইস, কোনো ডিফারেন্ট নেই, শুধু মডেলের ডিফারেন্ট, লুকিং ডিফারেন্ট। এটা সাইড স্পিকার দেওয়া আছে আর এটা সেন্টার স্পিকার দেওয়া আছে, দুটোরই কিন্তু বেস সেম, দুটোরই কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো, শুধুমাত্র এটাই তোমরা একটু যে ভয়েসের টোনটা সেটা কম বেশি করতে পারবে, এটাই কিন্তু সেই অপশনটা নেই। এবার তোমাদের কোনটা চয়েস কমেন্ট বক্সে একাউন্টে কমেন্ট করে জানাও। আর টোটাল সিস্টেম কিন্তু সম্পূর্ণ সেম আছে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইন ইন অপশান, মাইক্রো এসডি কার্ডের অপশান এবং ইউএসবি অপশান, দুটোতেই কিন্তু সেম ফিচার্স, দুটোতেই কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম আছে, দুটো থেকেই কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে তোমরা কন্ট্রোল করতে পারবে। রিমোট কন্ট্রোলের মধ্যেও কিন্তু অনেক রকম ফিচার দেওয়া আছে, পাওয়ার অন অফ, মিউট অপশান, এসডি কার্ড স্ক্যান,
মিউট, ইকোয়ালাইজার আছে। ইকোয়ালাইজার তোমরা ইকোয়ালাইজারের বাটন প্রেস করে তোমরা যে সাউন্ডের যে ইকোয়ালাইজার সিস্টেম যেটা বলে সেটাকে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। আর এখানে ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, নেক্সট, প্রিভিয়াস, এগুলো কিন্তু তোমরা সব রকম সব কিছু কন্ট্রোল করতে পারবে রিমোট থেকে। আর বাদ বাকি কিন্তু সম্পূর্ণ সেম, দুটোরই সাউন্ড কোয়ালিটি ভালো। আর এখানে কিন্তু দেওয়া আছে দুটো হোল্ডার যেটাকে উঁচু করে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে কিন্তু মোবাইল হোল্ডারও দেওয়া আছে। এখানে তোমরা মোবাইল ডাইরেক্ট বসিয়ে তোমরা গান চালাতে পারবে, কিংবা সামনে রেখে তোমরা মোবাইলের যে কোনো কিছু যদি চালাও সেটাও দেখতে পারবে। তো ওভারঅল দুটোই বেস্ট চয়েস, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো, কোনো সন্দেহ নেই। দুটোরই সাউন্ড কোয়ালিটি ভালো। তোমরা যদি বাই করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করতে পারবে। তো এবার আসি গিভাওয়ের যে ক্রাইটেরি, সেই ক্রাইটেরিতে এই দুটোরই গিভাওয়ে ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে। তোমরা যদি না দেখে থাকো তো চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো, ভিডিওতে কি কি ক্রাইটেরি আছে সব বলে দেওয়া আছে। ভিডিওগুলো দেখো, ক্রাইটেরি কমপ্লিট করো আর গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাও। তাড়াতাড়ি যাও চ্যানেলে, যাও ভিডিও দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং কমেন্ট করে জানাও তোমাদের এই দুটোর মধ্যে কোনটা সব থেকে চয়েসেবল। আর বন্ধুরা, তোমরা যদি কোনো চিপেস্ট প্রোডাক্ট কিনতে চাইছো অনলাইন থেকে, কিন্তু তোমরা কিনতে ভয় পাচ্ছ যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে তোমরা বুঝতে পারছো না, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই প্রোডাক্টটা রিভিউ ভিডিও নিয়ে আসার জন্য, এবং চেষ্টা করবো সেই প্রোডাক্টটাও তোমাদের গিভওয়ে দেওয়ার। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তো আবার দেখা হচ্ছে এরকম ধরনের আরও আনবক্সিং কীভাবে ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।